নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো আজকে কিন্তু চলে এসেছি একদম বাগুইয়াটির একটা প্রাইম লোকেশনে। বাগুইয়াটির এটা প্রায় জর্দাবাগান এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে আর পরিবেশটাও বেশ ভালো। সামনে কিন্তু আপনারা ফোর হুইলার আপনাদের এই বাড়ির সামনে অবধি চলে আসবে, কারণ এর নিচে কিন্তু ফোর হুইলারের পার্কিং যে ফেসিলিটিটা আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ টু হুইলার পার্কিং তো আছেই, ফোর হুইলার আছে। যেখানে লিফ্টটা আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন, WBACDCL ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা রয়েছে, এছাড়া বোরওয়েল বা বোরিং ওয়াটার সাপ্লাই যেটা হয় সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। আর এটা কিন্তু লোকেশন খুবই ভালো, একদম বাড়ির সামনে থেকেই কিন্তু আপনারা 30C এবং 30C/1 এই দুটো বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, অ্যাভেল করতে পারবেন। অ্যাকচুয়ালি 30C-টা কিন্তু চলে যাচ্ছে আপনার এখানের থেকে যশোর রোড হয়ে, মানে বেলগাছিয়া মেট্রোটাও আপনারা পেয়ে যাচ্ছেন, ওই জন্য ওই দিক হয়ে একদম কিন্তু আহিরিটোলার দিকে চলে যাচ্ছে, সরি শ্যামবাজারের দিকে চলে যাচ্ছে। আর যেটা আপনার 30C/1 বাসটা রয়েছে সেটা কিন্তু আমাদের যে বিধাননগর রোড যে স্টেশনটা রয়েছে, রেলওয়ে স্টেশন, সেই রাস্তাটা ধরে কিন্তু চলে যাচ্ছে একদম বাবুঘাটের দিকে। তো চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেয়ার কেস যেমন দেখতে পাচ্ছেন, আর লিফট ফেসিলিটি রয়েছে। আসুন আমি লিফটটা দেখিয়ে দিই আপনাদের, এটা লবি এরিয়াটা, এই দিকে আপনারা লিফটটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিফট, এই হচ্ছে লিফট, আর এই দিকে যে ফ্ল্যাটটি রয়েছে এটা হচ্ছে নর্থ ফেসিং। এটা 876 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, ঢুকেই কিন্তু আপনারা এই জায়গার মধ্যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এইদিকেতে ওপেন কিচেন কনসেপ্টে কিচেনটা করা হয়েছে। এইদিকের জানালাটা খুলে দিলে প্রচুর পরিমাণে আলো আপনারা পাবেন, জানালাগুলো খোলা হয়নি তাই। এই হচ্ছে কিচেন, এটা কিন্তু 876 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমে আমরা এই মুহূর্তে ঢুকছি। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা, দেখুন অ্যাটাচ বাথরুম হিসেবে কিন্তু স্পেসটা বেশ ভালো, বেশ স্পেসিয়াস। আর এই হচ্ছে কিন্তু বেডরুমটা, এই দিকটা জানালা খুলে দিলে আপনারা যথেষ্ট পরিমাণে আলো হাওয়া পাবেন। এই হচ্ছে রুমটি, রুমের সাইজটা বলে দিচ্ছি, এই রুমটির সাইজ আছে কিন্তু 10/12, 10/12 মাপের রুম। দেখুন আমি আপনাদেরকে এই দিকটা দিয়ে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। এইদিকে যদি আসেন দেখুন, এইখানে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাচ্ছেন। আমি কিন্তু এই পোর্শনটাকে ধরিনি, শুধু ওইখানের থেকে ধরেছি এই পুরো এই অবধি, এবং এইখানের থেকে ধরেছি এই অবধি, এই এইটা নিয়ে কিন্তু এই দিকেতে আপনারা 10% উইড দিতে, আর লম্বায় কিন্তু আপনারা 12 পাচ্ছেন। আর এই পোর্শনটা কিন্তু আমি ধরিনি, এই দিকের কিন্তু লেন্থ আপনারা যদি ধরেন 4 ফুট/4 ফুট মাপের কিন্তু জায়গা আপনারা পেয়ে যাবেন। এই এরিয়াটার মধ্যে কিন্তু 4 ফুট/4 ফুট জায়গা কিন্তু রয়েছে মোটামুটি। আর এই হচ্ছে কিন্তু অ্যাটাচ বাথরুমটা। আচ্ছা, এবার এইদিকে আপনারা কিচেনটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, আর এইখানে কিন্তু আপনারা মোটামুটি এই এই পোর্শনটার মধ্যে কিন্তু আপনারা ডাইনিং টেবিল বসাতে পারেন। এই যে পোর্শনটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ডাইনিং টেবিলটা বসাতে পারেন। চলে আসুন এই দিকটায়, এই হচ্ছে কিন্তু কমন টয়লেট, এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন সামনে, এই হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এর মধ্যে ব্যালকনিটাও আছে। এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10/10 মাপের রুম রয়েছে। আপনাদের কিন্তু আমি বারবার বলছি, আলো হাওয়া বাতাস প্রচুর পরিমাণে আপনারা পাবেন, 10/10 মাপের রুম এটি। এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে ব্যালকনি, দেখুন এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, আলোর কিন্তু কোনো রকমের কোনো খামতি নেই। আপনাদের সাইজগুলোও বলে দিলাম, 876 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 3400 টাকা করে রেট রয়েছে। ডিসক্রিপশন বক্সটা ফলো করুন, আমি ওখানে লামসামে কত টাকা দাঁড়াচ্ছে সেটাও আমি বলে দেবো, তবে সেটা কিন্তু বেসিক, এর মধ্যে আপনারা এটা পাবেন না। লিগাল চার্জেস যে ব্যাপারগুলো থাকছে ওইগুলো কিন্তু এর মধ্যে বলা থাকবে না, জাস্ট আমি কিন্তু রেট অনুযায়ী এটা বলে দেবো। আচ্ছা, এইদিকে যেটা দেখছেন এটাও কিন্তু আমরা নর্থ ফেসিং করেই প্রবেশ করছি, নর্থ ফেসিং করে প্রবেশ করছি। আর এইটার মধ্যেও কিন্তু প্লাইউডের ডোর দেওয়া হয়েছে মেন ডোরেতে, বা ফ্ল্যাশ ডোর বলতে পারেন, আর 55 টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে। আসুন প্রবেশ করা যাক, ঢুকেই কিন্তু আপনাদের কোনো ব্যারিয়ার এটার মধ্যেও পাবেন না, পুরো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেআউট বা ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। লিভিং কাম ডাইনিংয়ের যে এরিয়াটা সেটা অনেকটাই বড়, 866 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট এটি।
এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট হিসেবে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, যে যে ফিটিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন না সেগুলো ইচ্ছা করেই লাগানো হয়নি, কারণ এখানে যারা কাজ করতে আসেন আর কি তারা অনেক ক্ষেত্রে নোংরা করে দেন বলে এগুলো এখন লাগানো হয় না। আপনারা যখন আসবেন আর কি পারচেস করার সাথে সাথে কিন্তু এগুলো সব লাগিয়ে দেওয়া হবে ফিটিংসগুলো। আচ্ছা, এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন, যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিচেন। বারবার বলছি 866 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে জায়গাটির। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, সাইজটা বলে দিচ্ছি। রুমটির সাইজ হচ্ছে মোটামুটি 9x12, মোটামুটি 9x12 মাপের রুম এটি। সামনে দেখতে পেলেন এইখানটায় কিন্তু আপনারা একটা লবি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটি, এটাই মাস্টার বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি। এই রুমটির সাইজ হচ্ছে 10.5x12, 10.5x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আসুন অ্যাটাচ বাথরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, ফিটিংসগুলো সবই কিন্তু লেগে যাবে বারবার বলছি। এইদিকেতে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন, 866 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া, 3400 টাকা করে রেট। সামনাসামনি বসবার পরে অন টেবিল কিছুটা নেগোসিয়েট হতে পারে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে রুমের ভিউ। আলো হাওয়া বাতাস কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা মানে মেন রোড দিয়ে যখন ঢুকেছিলাম নর্থ ফেসিংয়ে ঢুকেছিলাম। আর এর দামটা যদি আপনারা মনে করেন ডিসক্রিপশন বক্সে আপনারা ফলো করলে পরে ওই 866x3400 বলে যে দামটা দাঁড়াবে সেটা আমি দিয়ে দেবো। এরপরে কিন্তু লিগাল চার্জেস থাকবে, সেগুলো আলাদা। বন্ধুরা, এটা বলেছিলাম 866 স্কোয়ার ফিট, এর ঠিক পাশেই এই যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে 694 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এর সুপার বিল্ট এরিয়া অ্যাকচুয়ালি। এটা কিন্তু আমরা ইস্ট ফেসিং করে কিন্তু প্রবেশ করছি। ভিট্রিফাই টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে অন্যান্যগুলোর মতোই, আর মেন ডোরটা কিন্তু প্লাইউডের দেওয়া হয়েছে, উপরে সানমাইকা লাগিয়ে দেওয়া হবে। ইস্ট ফেসিং আগেই বলে দিয়েছি। ঢুকেই এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এই কাগজপত্রগুলো থাকার জন্য একটু অপরিষ্কার লাগছে, কিন্তু ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালো। এটা কমন টয়লেট, একটি মাত্র টয়লেট কিন্তু অ্যাভেলেবেল, 694 স্কোয়ার ফিট, বুঝতেই পাচ্ছেন। এর থেকে দুখানা যদি দেয়া হতো সেক্ষেত্রে জায়গা অনেকটা কমে যেত, ফ্লোর প্ল্যানটাও বিগড়ে যেত। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছেন ওপেন কিচেন। এবার যদি মনে করছেন এখানে মেবি যদি চান আর কি পরবর্তীকালে আপনারা যদি মনে করেন এখানে একটা আর্চ টাইপের করে দেওয়া যেতে পারে, সেটা বিল্ডারের সাথে একবার কথা বলে দেখতে হবে, কারণ দেখে তো মনে হচ্ছে এখানে একটা করা যেতে পারে চাইলে। হোয়াট এভার, এটা ওপেন কিচেন আপাতত রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু ফার্স্ট বেডরুমটি, এর মধ্যে আপনারা ব্যালকনিটা পাবেন, এর সাইজটা বলে দিচ্ছি। এই রুমটির সাইজ হচ্ছে 8x10, 8x10 মাপের রুম এটি, 8x10 মাপের রুম এটি। আমি এর আগেও কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশন থাকাকালীন কিন্তু একবার পোস্ট করেছিলাম। ম্যাক্সিমাম ফ্ল্যাট কিন্তু এখানে থেকে বেরিয়ে গেছে, বেশ কয়েকটা ফ্ল্যাট জাস্ট এই মুহূর্তে পড়ে আছে। সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনিটা। আসুন এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখে নিই, এর সাইজটা একটু বড়। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি। রুমটির সাইজ হচ্ছে 10x12, 10x12 মাপের রুম এটি। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে 10x12 মাপের রুম। আসুন ভিতরে ঢুকে আমরা আরও একবার দেখে নিই। এই হচ্ছে 10x12 মাপের রুম, ৬৯৪ স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। 3400 দিয়ে মাল্টিপ্লাই করলে দামটা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা একটা বেসিন পাবেন, এই জায়গায় একটা বেসিন লাগানো হবে। ফিটিংসগুলো বারবার বলছি যেগুলো দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে সেগুলো কিন্তু সবকটাই আপনারা পেয়ে যাবেন, সবই কিন্তু একদম রেডি করেই দেওয়া হবে। আর এই যে ফ্ল্যাটগুলো আপনারা দেখলেন প্রত্যেকটার যদি স্টিল ছবিগুলো আপনারা দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দিয়েছি, সেই ইনস্টাগ্রামের আইডিতে গিয়ে কিন্তু স্টিল ছবিগুলো আপনারা পেয়ে যাবেন। চলুন এবার ছাদটা একটু দেখে আসি। আচ্ছা, আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু 800 স্কোয়ার ফিটের আরও একটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, সেটা আমি যাওয়ার পথে দেখিয়ে দেবো যখন নিচে যাব। আর নিচে কিন্তু ফোর হুইলারের কার পার্কিং অ্যাজ ওয়েল অ্যাজ টু হুইলারের কার পার্কিং কিন্তু রয়েছে। ফোর হুইলারের কার পার্কিংটা আপনারা পেয়ে যাবেন, পারচেস করতে হবে অ্যাকচুয়ালি, আর টু হুইলারের যে কার পার্কিংটা আছে ওটা টোটালি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন।
বন্ধুরা চলে এসেছি ছাদে, উপরে হিট ট্রিটমেন্ট রুফ ট্রিটমেন্ট করাই আছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ, উপরে দেখতে পাচ্ছেন লিফট রুম, বিশাল বড় ছাদটা। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, একদম মানে এখান থেকে বাড়ি থেকে বেরোলেই কিন্তু আপনার বাজারটা পেয়ে যাচ্ছেন এবং বাসস্ট্যান্ডটাও পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিফট রুম, যেরকম বলছিলাম এই হচ্ছে লিফট রুম, আর এইদিকে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন ওয়াটার ট্যাঙ্কটা। ওই দেখুন উপরে দুটো ওয়াটার ট্যাঙ্ক কিন্তু বসানো রয়েছে। একটি ফ্যামিলিও চলে এসেছে অলরেডি, অনেকগুলো ফ্ল্যাট বেরিয়ে গেছে। বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরের 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার সামনে চলে এসেছি আমরা, কিন্তু ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। নিচে দেখতে পাচ্ছেন ভিট্টিফাই টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে, আর ফ্ল্যাশ ডোর মেন ডোরটা, এছাড়া অন্যান্য ডোরগুলো কিন্তু ফ্ল্যাশ ডোরই ইউজ হবে। ঢুকেই আপনারা ওপেন কিচেনটা পাচ্ছেন, এটা হচ্ছে ওপেন কিচেন। ওপেন কিচেন কাম লিভিং এরিয়াটা বা ডাইনিং এরিয়াটাও ধরতে পারেন, এই জায়গায় আপনারা ডাইনিং টেবিলটা রাখতে পারবেন। ফ্রেশ প্রপার্টি কিন্তু, কোনো রিসেল ফ্ল্যাট নয়, একদম নতুন। এটা গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এটা কমন টয়লেট, সামনে দেখতে পাচ্ছেন কমন টয়লেট, আর এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুম, এর সাইজটা বলে দিই। রুমটার মাপ মোটামুটি 10.5x11, 11 সামান্য কিছু বেশি হবে হয়তো, 10.5x11 মতন রয়েছে। আচ্ছা, এইদিকে তো আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন, এখানে রয়েছে অ্যাটাচ বাথরুমটা। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ব্যালকনি, সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি, আর এইদিকে কিন্তু ছাড়ও রয়েছে বেশ। এই হচ্ছে রুমটি, টোটাল এরিয়াটা কিন্তু 800 স্কোয়ার ফিট, 3400 টাকার রেট রয়েছে, সামনাসামনি বসলে কিছুটা নেগোসিয়েট হবে। এটা সেকেন্ড বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি, সাইজ হচ্ছে 10x12। আমি এই পোর্শনটা কিন্তু না ধরে বলছি, এই যে পোর্শনটা দেখছেন এই পোর্শনটা কিন্তু না ধরে বলছি, এইখানের থেকে পুরো ওই অবধি আর ওইখান থেকে এই অবধি কিন্তু ধরে আমি বললাম, মানে উইডথে আর এইদিকে হাইটে কিন্তু আমি ধরে বললাম 10x12 সাইজ পাচ্ছেন আপনারা। টোটাল এরিয়াটা হচ্ছে 800 স্কোয়ার ফিট, 3400 টাকা রেট, কিছুটা নেগোসিয়েট হবে। লামসাম দামটা যদি জানতে চান ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এখানে বিভিন্ন মাপের ফ্ল্যাট রয়েছে, প্রত্যেকটা ওরমভাবে মুখে বলা সম্ভব হচ্ছে না। আপনারা ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওর মধ্যে কিন্তু আমি সবকটার দামই দিয়ে দেবো। সামনে দেখতে পাচ্ছেন কমন এরিয়াগুলো, এই দিক দিয়ে গিয়ে কিন্তু পিছনে তো অনেকটা জায়গা আছে, সেখানে আপনারা যদি বাইক পার্ক করতে চান বাইক পার্ক করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেতেও রয়েছে কমন জায়গা। আর এইটা হচ্ছে লিফটের এরিয়া, G+4 বিল্ডিং আগেই বলেছি। এই হচ্ছে আপনাদের কার পার্কিংটা, ফোর হুইলার কার পার্কিংটা এই মুহূর্তে দেখাচ্ছি, এটা কিন্তু ফোর হুইলারের কার পার্কিং এরিয়াটা। এই হচ্ছে ফোর হুইলার কার পার্কিং এরিয়া। তো বন্ধুরা আজকে কিন্তু একটি G+4 বিল্ডিং আজ আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই বিল্ডিংটার মধ্যে আপনারা যেরকমটা দেখতে পেলেন, নিচেতে ফোর হুইলারের কার পার্কিংও রয়েছে, সামনের রাস্তাটা চওড়া, ন্যাচারালি নিচে পার্কিং আছে, গাড়ি তো ঢোকেই ফোর হুইলার, এছাড়া টু হুইলারের জন্য তার কিছু পার্কিং কোনো পারচেস করবার ব্যাপার নেই। আপনারা যে এগুলো জায়গাগুলো রয়েছে কমন স্পেসগুলো, সেখানেতে আপনারা টু হুইলারটা পার্ক করতে পারবেন। লিফটটা রয়েছে, WBCDCL ইলেকট্রিকটা আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া বোরওয়েল কিন্তু এখানে মানে বোরিং যেটা রয়েছে বোরিং ওয়াটার সাপ্লাইটা আপনারা পাবেন। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো আপনার পছন্দ হয়েছে এবং আপনারা এটা পারচেস করতে পারছেন, লোন অ্যাভেলেবেল রয়েছে, তো ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন, চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটি থেকে এরকম ধরনের যে সমস্ত প্রপার্টি রিলেটেড ভিডিওগুলো সেগুলো কিন্তু আসতেই থাকে। আর যদি স্টিল ছবিগুলো আপনার পছন্দ হয় বা দেখতে চান, তাহলে ইনস্টাগ্রামের আইডিটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই আইডিতে গিয়ে স্টিল ছবিগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।